गुड मर्निंग बंधुरा वेलकाम बैक टू दि माई चैनल चैतारी डेरी लाइफ स्टाइल। तुम्हारा सबा कम आशा करी सबा भलो आओ भलो आई। देखो मैं गाचटा कत बेड़े गे ग और उ देखो पेपे गाचटा पेपे गाचटा गाचगलो अनेक लम्बा हे फूल हा कम बुझते एर आगे फुल है देखे अनेक बड़ो अनेक बड़ो जाना फुल है कि ना। देखो लेबू गाचटा तो एखो बेचे आई गाचटा बाची लेबू गाचटा बेचे आज एकटूखानी जल दिए देव जानी ना हमार गाचे गाच हो कि ना बोलते ना जलटा तो पास है जल रोचे देखे लेबू गाचटा एखानटा रेखे दिए गो नेमे ओ नेमे देखे देखो सब हास्य देखे हास्य देखे हास्य देखे हमें जख ही ना नाम देखो दुटो रुटी को निल दुटोई खाई राते तीनटे और सकाले दुटो और आज के डिम करब डिम रान्ना करब सब्जी आछे अनेक किछु सब्जी आछे पटल आछे कपि आछे चिचिंगा आछे अनेक किछु आछे बरबटी आछे देखी कि रान्ना करब रान्ना करते ही तो आमार कुड़ेगिरी लागे এবারে একটু চাও বানিয়ে নেব। দেখো চা বানিয়ে নিলাম চা হয়ে গেছে আমি তো লাল চাই খাই তো লাল চা এখানে রুটি নিয়ে নিয়েছি একটু আমও আছে আম একটু কেটে নেব আর একজন চা দেখলেই বলবে চা দাও। বন্ধুরা টিফিন নিয়ে চলে এলাম এখন আমি টিফিন খেয়ে নেব একটু আম কেটে নিয়েছি उठे बस पड़े भात डिमेर झोल और एकटूखानी बरबटी आलू और भाजा कर बरबटी आलू भाजा हमें पुजो कर তো আমি আগে আমি শুট করতে পারিনি এখন আমি করে নিচ্ছি কেননা আমি একটু লাইভ করছিলাম বলে আমার শুট করা হয়নি তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা এই এখন এই বিকেলের দিকে একটুখানি দেখিয়ে দিলাম যে আজকে বৃহস্পতিবারে আমি পূজোটা করেছি ঘট বসিয়ে। हेलो बंधुरा सारा दिन पर आसलम हे रातर दिखे सारा दिन हमार समय ऐले बोले तो भिडियो करते पर तो एकटूखानी एलम इसे कि रान्ना करटाई देखा विकेले चा टा समस्त किचु खे नहीं रान्नागुलो ठीक मत शेयर करते पर तो एमनी जस्ट हमें देखिए दिए पुजो तई पुजो करार पर ही देखिए মানে পুরো আমি শেয়ার করতে পারিনি ওই অল্প অল্প করে তোলা আছে সেগুলোই আমি দিয়ে দেব আর এখন এলাম একটু তোমাদের সাথে কথা আর কি বলবো এই যাই হোক একটু এলাম তো এই ভিডিওটা আবার কালকে যদি হয় আমি পোস্ট করে দেব ওই দিনের দিকে হয়তো হবে না রাতের দিকেই যাবে পোস্টটা কারণ দুটো ভিডিও তো কারণ একটা বিকালের দিকে দিই একটা রাতের দিকে নইলে হয় না অসুবিধা হয় আমার রাতের দিকে দিলে কি হয় ঘরের মধ্যেই তাড়াতাড়ি করে হয়ে যায় আর বিকালের দিকে দিলে হয় না তাড়াতাড়ি ভিডিওটা আপলোড হতে চায় না বিকালের দিকে আমার নিচে নাপতেও হয় এক ভিডিও আপলোড দিয়ে তো যাই হোক তো আমি এখন একটু রান্নার ওখানে যাব গিয়ে তোমাদের দেখিয়ে দেবো কি রান্না করছি রাতের বেলা আর ভিডিওটাও আমি শেষ করে দেব খুব বেশি বড় ভিডিও হবে না কমেন্ট মধ্যেই হবে
তো সেরকম ভাবে তো কিছু শেয়ার করিনি এই কারণে। যাই হোক, আর আজকে নাতি তাড়াতাড়ি চলে গেছে, কারণ ওর মায়ের আজ ছুটি ছিল। ওর মা আজকে এই যোগবাবুর বাজারে গিয়ে আমার নাতির জন্য খাতা পেন্সিল পেন বই টুই কি সব কিনলো। 1 তারিখ থেকে ওর টিচার আসবে বাড়িতে পড়াতে, তো এইসব কেনাকাটি করে আমাকে বললো যে মা আমি বাড়িতে আসছি না, আমি আর বাড়িতে অনেক কাজ আছে, ওকে নিয়ে আমি করতে পারবো না, তো থাক ওর ওর বাবা এসে নিয়ে যাবে। তা আমি বললাম ঠিক আছে থাক। তোর বাপা আজকে তাড়াতাড়ি এসে গেল, 8:30 নাগাদ চলে এলো। আমি সবে 8:30-এর আগে চলে এসেছে, আমি সবে ভাতটা মেখেছি ওকে খাওয়াবো বলে, মানে আমি ভাতটা এমনি অল্প একটু চটকেছি, পরে পুরোটা মানে দুধ দিয়ে তারপরে আরও ভালো করে চটকায়। তো আমি সবে দুধটা গরম ছিল তো আর ফ্রিজ থেকে বার করেছি, ভাতটা দুপুরেই করে রাখি, তো এবারে গরম টরম করে এনে আমি ঠান্ডা করতে দিয়েছি যে চটকে খাওয়াবো বলে। তখনই ওর বাপা চলে এসছে, তখন আমি একটা আবার এয়ারটাইট একটা বক্সের মধ্যে দুধ ভাতটা পুরো দিয়ে আমি বলে দিলাম যেন গিয়ে ও তুমি 8:30-টার সময় খায়, আমি যেন সঙ্গে সঙ্গে খাইয়ে দেয়, ফেলে রাখে না। কারণ তবুও তুমি হাত তো দিয়েছি না, বেশিক্ষণ রাখলে যদি নষ্ট হয়ে যায় ওই কারণে বললাম খাইয়ে দিতে। তো চলে গেলো, তারপরে তো আমি ঘর দোর ঘরের যে অবস্থা হয়ে থাকে চাদর টাদর তো তুলে দেয় জানোই তোমরা, খেলনা পাতি পড়ে থাকে ওগুলো আবার প্যাকেটে তুলে ঘর দোর পরিষ্কার করে বিছানা চাদর আবার পেতে, সেইগুলো একটা কাজ থাকে, সেগুলো কোনোদিনও তোমাদের শেয়ার করিনি। দেখি কোনোদিনও যদি পারি তো শেয়ার করবো, মানে যা পরিস্থিতি হয়ে থাকে আর বলার না। যাই হোক, তো তো চলে গেল, তারপরে আমি তো সমস্ত পরিষ্কার টরিষ্কার করে আজকে আমার আবার বৌমা আসবে রাতেরবেলা, ওর জন্য আবার ভাত করলাম। রোববেলায় ডিমের কারি রয়েছে আর বরবটি আলু ভাজা রয়েছে, এখন আমি ভেন্ডি করবো, আমার হাজব্যান্ডও রুটি দিয়ে খাবে, ও খাবে, তো তার জন্য আমি চলে এলাম। একটুখানি কথাও বলে নিলাম তোমাদের সাথে রাতেরবেলা, কারণ সারাদিন আসা হয়নি, তোমাদের সাথে কথাও বলা হয়নি, যার জন্য আমি চলে এলাম। আর এখন যাবো রান্নার দিকে, চলো। ঠিক আছে, দেখো ভাত বানালাম, বউ আসবে রাতে, ওর রাতে খাবে বললো। আর এদিকে দেখো ভেন্ডিগুলো কাটবো, এখানে আলু কেটেছি, ভেন্ডি কিছুটা কেটেছি, পেঁয়াজ রসুন সবই লাগবে, আদা, মানে সমস্ত মশলা দিয়ে ভেন্ডি আলু তরকারিটা হবে। আর এদিকে দেখো আটা মাখা আছে, তো 3টে রুটি, আমার 3টে রুটি করে নেব, আর যে ফ্রিজে খাবারগুলো আছে গরম করব। ঠিক আছে বন্ধুরা, তারপরে আমি করতে থাকি, করার পরে একটু একটু শেয়ার করে দেবো তোমাদের সাথে। ঠিক আছে, তারপরে আমি শুভরাত্রিটা জানাবো। দেখো বন্ধুরা, ভেন্ডি আলুর তরকারিটা করছি, এই রেসিপিটা আমি দিয়েছিলাম ব্লগে, তো এখন একটুখানি ভেজে নেব, আলুটাও ভেজে নিয়েছি প্রথমে, তো পেঁয়াজও দিয়ে দিয়েছি, আর এখন আমি ভেন্ডিগুলো দিলাম, তারপরে মশলা দেবো সব, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, তারপরে লঙ্কা, রসুন বাটা, টমেটো, এটা দিয়েছিলাম তোমরা দেখেছো। যাই হোক, আমি এটা রাতে করছি তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে।